রেশন দুর্নীতি মামলায় আজ সকালে হাওড়া জেলার একাধিক জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। উলুবেড়িয়ার জগদীশপুর ও পাঁচলায় হানা দেয় ইডি। পাঁচলার বিকিহাকোলা রুইদাসপাড়ার লোকনাথ শাহ রেশন গোডাউনে হানা দেয় ইডি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রাখে এলাকা। এরপর উলুবেড়িয়া শহরের উত্তর জগদীশপুরের রেশন ডিলার বটকৃষ্ণ ঘোষের একাধিক গোডাউনে হানা দেয় ইডি। বিভিন্ন ফাইল ও নথিপত্র খতিয়ে দেখার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও সূত্রের খবর। এছাড়াও উলুবেড়িয়া দু নম্বর ব্লকের গোয়ালবাড়ির আরিফ কাজীর রেশন দোকানেও হানা দেয় ইডি।